স্টুডেন্ট অফ ক্লাস 8 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তোমাদের এখন পড়াচ্ছি সমাস। একটু মন দিয়ে শুনতে হবে, সমাস কথায় আছে, সমাস শিখতে লাগে ছমাস। সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। সমাস কাকে বলে? দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নামই হলো সমাস। আর বা শোনো, দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নামই হলো সমাস। সমাস শিখতে গেলে কি ধরনের হয় সমাস? সমাস এরকম ধরনের হয়, তোমাদের এইটাকে সমাস ভাঙতে হবে। ভাই বোন কীভাবে ভাঙবো? ভাই বোন মানে কি? ভাই ও বোন। সব ডিটেলসে শেখাবো, অনেকগুলো ক্লাস লাগবে, ধীরে ধীরে শেখো। সমাস শিখতে গেলে কতগুলো ধাপ, প্রথমে সমাসের কতগুলো স্টেপ শুনতে হবে, কতগুলো অংশ শুনতে হবে। যেমন প্রথমেই আমরা শিখব সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে? সমস্ত পদ বা সমস্যমান পদ কাকে বলা হয়? সমাসে যে পদটিকে বিশ্লেষণ করা হয়, এই যে আমরা এই ভাই বোন এই পদটিকে আমরা বিশ্লেষণ করছি বা ব্যাখ্যা করছি, যে পদটিকে বিশ্লেষণ করা হয় বা ব্যাখ্যা করা হয় সেই পদটিকে বলা হয় সমস্ত পদ। ক্লিয়ার? এবার আমরা জানব ব্যাস বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য কাকে বলে? যে সমস্যমান পদকে, এই যে সমস্যমান পদ, সমস্যমান পদকে যে পদ সমষ্টির দ্বারা ব্যাখ্যা করা হয়, যেসব পদগুলোর দ্বারা সমস্যমান পদকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। যেমন ভাই বোন, এটাকে আমি ভাঙছি ভাই ও বোন, তাহলে ভাই ও বোন এটাকে আমি বলবো কি, আমরা কি বলবো? ব্যাস বাক্য। বুঝা গেছে? তো ব্যাস বাক্য ভেঙে দেখাও, এরকম যদি থাকে যে সাদা কালো, তাহলে কেমন ব্যাস বাক্য হবে? সাদা ও কালো, এগুলোকে বলে ব্যাস বাক্য। পরে শোনো, এরপর শিখব উত্তরপদ আর পূর্বপদ। প্রথমে পূর্বপদ, পরে উত্তরপদ। সমাসের ব্যাস বাক্যের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ। এই যে ভাই ও বোন, এর প্রথম পদটিকে বলা হচ্ছে পূর্বপদ। আর পরের পদটিকে, অর্থাৎ এই যে বোন লেখা আছে, এই পদটিকে বলা হচ্ছে উত্তরপদ বা পরপদ। আর মাঝখানে যেটা ও আছে ওটাকে বলা হয় মধ্যপদ। তাহলে সমাসের পূর্বপদ আর উত্তরপদ দুটো পদ আমরা পেলাম। এই চারটে জিনিস আমাদের জানা হলো। এটা হলো সমস্ত পদ আমরা জানলাম, ব্যাস বাক্য জানলাম, উত্তরপদ পূর্বপদ চারটে জিনিস আমরা জানলাম। আর সমাস কাকে বলে সেটাও জানলাম, যে একাধিক পদকে। দেখো একাধিক পদ কেন? একটা দুটো তিনটে বা দুটো, দুই পদকে একটা পদে পরিণত করা হচ্ছে, তার নামই হলো সমাস। সমাস সাধারণত ছয় প্রকারের, আরও অনেক ভাগ আছে, কিন্তু আমরা ছ প্রকার শিখব প্রথমে, তারপর অন্যান্য ভাগের কথা আমরা পড়ব। প্রথমে সমাসের ভাগগুলোকে দেখে নাও। দ্বন্দ্ব সমাস, একবার করে মুখে বলতে হবে তবে এটা মনে থাকবে, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহী, অব্যয়ীভাব, এই ছ রকমের সমাসের কথা আমরা শিখব। যেমনভাবে কারক শিখেছি ঠিক তেমনই ছয় প্রকারের এখানে সমাস শিখব। আগে এদের অর্থগুলো জানব। দ্বন্দ্ব এর মানে হচ্ছে মিলন। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। এই শব্দটি আবার দ্ব্যর্থবোধক শব্দ, এর দ্বারা মিলনও বোঝায় আবার ঝগড়াও বোঝায়। তা এখানে আমরা কী ধরবো? দ্বন্দ্ব কথার অর্থ কী? দ্বন্দ্ব কথার অর্থ হলো মিলন। আমরা এটুকু শিখব, আগে শব্দের অর্থ শিখব। দ্বিগু, দ্বিগু মানে হচ্ছে কি? দ্বি মানে দুই, গু মানে গরু, দুটি গরু। দ্বিগু মানে কী শিখলাম? দুটি গরু। তৎপুরুষ, তৎ মানে সেই, আর পুরুষ মানে পুরুষ, তৎপুরুষ মানে হলো সেই পুরুষ, লিখে নাও। কর্মধারয় মানে হচ্ছে কর্ম ধারণ করে যে, তাকে বলা হয় কর্মধারয়। যেমন ভাঙছি সেরকমই সমাসগুলো হবে, পরে শেখাচ্ছি। বহুব্রীহী, ব্রীহী মানে ধান, বহুব্রীহী মানে বহু ধান আছে যার। অব্যয়ীভাব মানে অব্যয় প্রধান সমাস, এখানে অব্যয় প্রাধান্য লাভ করে। এবার আমরা শিখব কোন কোন সমাসে কোন কোন পদ প্রাধান্য পায়। আচ্ছা, ওগুলো বললে একটু কঠিন লাগবে, আগে আমরা এগুলোর একটা করে উদাহরণ শিখব। দেখো দ্বন্দ্ব মানে মিলন, কীরকম, কার সঙ্গে মিলন? দুটি পদের মিলন। কেমন মিলন?
তাহলে দেখো এখানে ধরলাম সাদা কালো, যেটা আমি ওখানে লিখেছি সাদা ও কালো। এই যে একটা ও দিয়ে যোগ করা, ও বা এবং আর এরকম দিয়ে যোগ করলে সেইগুলোকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কী করে বুঝবো দ্বন্দ্ব সমাস? রাত দিন, রাত ও দিন, হাসি কান্না, হাসি ও কান্না, ভালো খারাপ, ভালো মন্দ, ভালো ও মন্দ, টক ঝাল, টক অথচ ঝাল, এরকম ধরনের শব্দগুলো যদি আসে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস, এগুলো আমাদের বুঝতে হবে। দ্বিগু সমাসে সর্বদাই সংখ্যাবাচক শব্দ বসবে, যেমন পাঁচ মাথা, পাঁচটি মাথার সমাহার। আমি অনেক উদাহরণ দিয়ে এগুলো বোঝাবো, কিন্তু একটা ক্লাসে সব নয়। পাঁচটি মাথার সমাহার, এরকম সমাহার ধরনের শব্দ আসবে। আচ্ছা, একটা একটা করে হোক। প্রথমে দ্বন্দ্বটারই তোমরা বই খুলবে, প্রথমে বই খুলবে, বইয়ের মধ্যে যতগুলো দ্বন্দ্ব সমাস আছে সবগুলোকে একবার রিডিং দাও, তাহলে দেখো দ্বন্দ্ব সমাসটা হয়ে যাবে। পরের ভিডিওতে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় ইত্যাদি সমাস শেখাবো, আর সঙ্গে আমি অনেক অনেক জিজ্ঞেস করবো, মানে প্র্যাকটিস ওয়ার্ক দেবো, যেগুলো তোমাদের করলে সমাজ সম্পর্কে অনেকটা সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ, আজকে এতটাই থাক, পরের ভিডিওতে পরের টুকু।